হ্যালো ফ্রেন্ড সংগ্রামী যৌথ মঞ্চের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু অল্প গুটি কয়েক কর্মী বা শিক্ষকদের মধ্যে বর্তমানে সংগঠিত নয় একটি বৃহত্তর অবস্থায় তৈরি হয়েছে এই আন্দোলন এরই মধ্যে আন্দোলন পৌঁছে গিয়েছে দিল্লিতে দুদিনের দিনের ধরনা যার দরুন রাজ্য থেকে শয়ে শয়ে সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা এবং বিভিন্ন এইডেড যে সমস্ত সরকারের অফিসগুলো আছে সেখান থেকেও কিন্তু কর্মীরা কিন্তু যাচ্ছেন এই আন্দোলনে যোগ দিতে এ নিয়ে অনেকেই বলছেন আবার কেউ কেউ কটাক্ষও করছেন যে আন্দোলন অর্থাৎ যে আন্দোলন হওয়া উচিত রাজ্যে কারণ রাজ্যের কর্মচারী এবং বেতন দেয় রাজ্য সরকার সুতরাং এই আন্দোলন দিল্লিতে গিয়ে কি হবে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি কয়েকটি বিষয় তুলে ধরছি জানি না সবগুলোই প্রকৃত কিনা এরও বাইরে কিছু থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে তা জানাবেন যে রাজ্য রাজনীতি বা রাজ্যের এজেন্ডাকে জাতীয় ক্ষেত্রে তুলে ধরার একটি কিন্তু প্রচেষ্টা থাকে বরাবর বিভিন্ন রাজনৈতিক দলগুলোর যে সেই তুলে ধরার জায়গা কোনটি দিল্লি ঠিক এভাবেই এই যে ডি আন্দোলন সেই ডি আন্দোলনকে জাতীয় ক্ষেত্রে তুলে ধরার একটি বড় চেষ্টা এর কারণ এর কারণ বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কর্মচারীদের যে মহার্ঘ ভাতা এবং অন্যান্য রাজ্যের যে মহার্ঘ ভাতা তার তফাত কেন্দ্রের সঙ্গে যে তফাত সেগুলোকে একটি জাতীয় স্তরে তুলে ধরা অনেকেই বলে থাকেন যে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা এই যে আন্দোলন চলছে তা নিয়ে কিন্তু একবারও বলা হয়নি যে কেন্দ্রীয় হারে ভাতা এআইসিপিআই অনুযায়ী যে নির্দিষ্ট রুল অনুযায়ী অন্যান্য রাজ্য এবং কেন্দ্র সরকার দিয়ে থাকে সেই অনুযায়ী কিন্তু দাবি উঠছে যে এআইসিপিআই অনুযায়ী এই ডিএ দেওয়া বা মর্গবতা দেওয়া এটিকেই অর্থাৎ রাজ্যের সঙ্গে অন্যান্য রাজ্যের যে পার্থক্য সেই পার্থক্যকে জাতীয় স্তরে তুলে ধরার একটি প্রচেষ্টা আছে এটি সুতরাং রাজ্য রাজনীতি নয় শুধু আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অন্যান্য রাজ্যের রাজ্যের রাজ্য যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছে তারাও যেভাবে তাদের আন্দোলনকে জাতীয় স্তরে দেওয়ার জন্য দিল্লিতে গিয়ে বিভিন্ন এজেন্ডা তৈরি করে এবং সেই অনুযায়ী আন্দোলন করে এবারও কিন্তু সেটি এই সংগ্রামী যৌথ মঞ্চের একটি প্রক্রিয়া আর আন্দোলনটি শুধুমাত্র ডিএ নিয়ে নয় অর্থাৎ সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা সরকার পোষিত বিভিন্ন যে কর্মচারী যারা আছেন তাদের যে সরু ভাতা বা পেনশনারদের যে মহার্ঘ ভাতা তা কিন্তু নয় নিয়োগ নিয়োগ নিয়ে যে বর্তমানে যা চলছে তা অবশ্য অবশ্য জাতীয় স্তরে পৌঁছে গিয়েছে কিন্তু সেটিকে একটি অন্য মাত্রা দেওয়ারও একটি প্রচেষ্টা বা তুলে ধরার চেষ্টা বিভিন্ন ক্ষেত্রে রাজ্য পুরস্কৃত হয়েছে আমরা এর মধ্যে দেখেছি যে প্রশাসনিক কিছু কাজকর্ম সেদিক থেকে পুরস্কৃত হওয়া শিক্ষাক্ষেত্রে অনেক পুরস্কৃত হওয়া সেই সমস্ত যে পুরস্কারগুলো পেয়েছে রাজ্য সেই রাজ্যগুলোকে পুরস্কার দেওয়ার ক্ষেত্রে সরকারি কর্মচারী এবং শিক্ষকরা সঠিকভাবে কাজগুলো করে এসছেন অথচ তাদের যে যে বঞ্চনা কতটা সেটা জাতীয় স্তরে তুলে ধরার একটি প্রচেষ্টা অর্থাৎ সরকারের যে সাফল্য উঠে আসে বিভিন্ন পুরস্কারের মাধ্যমে সেই সাফল্যগুলো যারা তৈরি করে সাফল্যগুলো যারা তুলে ধরে সেই তুলে ধরার ক্ষেত্রে যাদের নিরলস প্রচেষ্টা আছে সে তাদেরকে কিভাবে বঞ্চিত করা হয় সেটি জাতীয় স্তরে তুলে ধরার একটি প্রচেষ্টা আছে বিভিন্ন সময়ে রাজ্যের কর্মীদের বেতন নিয়ে যে বক্তৃতা দিয়ে থাকেন তার প্রকৃত ফারাক কতটা তা তুলে ধরা জাতীয় ক্ষেত্রে আমরা এর আগেও দেখেছি যে এই আমাদের রাজ্যের যে বর্তমান বেতন এবং বেতন কাঠামো এসব নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য উঠে আসে এবং সেক্ষেত্রে প্রকৃত ফারাক কতটা তা তুলে ধরার একটি জাতীয় স্তরে জাতীয় ক্ষেত্রে তুলে ধরার একটি চেষ্টা সংগ্রামী যৌথ মঞ্চ বর্তমানে এমন শক্তি সংগ্রহ করেছে যে শুধুমাত্র রাজ্য নয় একইভাবে যে জাতীয় স্তরেও আন্দোলন করতে পারে এবং সেইভাবে অর্থাৎ পরোক্ষ একটি বার্তা দেওয়া সরকারের ওপর বা সরকারের উপর চাপ সৃষ্টি করা যে শুধুমাত্র তারা আন্দোলনটিকে কিন্তু সব শুধুমাত্র রাজ্যের একটি নির্দিষ্ট জায়গায় সংগঠিত করছে না এবং সার্বিকভাবে তা তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে দিতে পারে এরকমই একটি সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু তৈরি হয়ে গেছে এছাড়াও আমরা জানি যে এগারো তারিখে কিন্তু আদালতে এই যে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে আদালত বা সুপ্রিম কোর্টে কিন্তু এই ডিএ মামলাটি উঠতে চলেছে সেক্ষেত্রেও একটি কিন্তু যে না বিভিন্ন বহুদিন ধরে যে এই মামলাটি পড়ে আছে সে যতদূর মনে পড়ে গত ডিসেম্বর মাস থেকে বা তারও আগে থেকে এই মামলাটি কিন্তু হিয়ারিং হবে 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 সব প্রকৃতভাবে কিন্তু তা হচ্ছে না সেটিকেও কিন্তু নজরে নিয়ে আসা এটি হচ্ছে আমার যতদূর যে বা যতদূর মনে হয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরলাম বাকিটা আপনারা আপনাদের মতন করে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ